এত রাইতে ওরে রসুলপুর যাইতে ধরা তোমার একদম উচিত হয় নাই দিবা। আমি নিষেধ করছিলাম, হঠাৎ মাথায় কি হইলো কয় মুসলিম সরকারের শান্টিং দিয়ে আসি, দীপালি স্বামীরে খুন করতে চাইছে। আরে মাথা মোটা বইলেই তো আরে তোমার কাছ থেকে আমি দূরে রাখছিলাম। কোনো কাজ সে বুদ্ধি দিয়ে করে না, সব করে হুজুগে। কারণ এত রাইতে গেছে রসুলপুরে, আরে রসুলপুরে তো আমাকে এখন কোনো বন্ধু নাই। তার উপরে খলিল মুসলিম সরকারের বউ লেগে হাত মিলাইছে, ওরে যদি এখন আটকায় রাখে বাঁচাইতে পারবো কেউ? কিছু হইব না, আপনি এত চিন্তা করেন না। তুমি মুসলিম সরকারের চিনোনা দিবা, আমি চিনি। উগান্ডা হইতেছে মুসলিম সরকারের সবচেয়ে বড় শত্রু, ওরে পাইলে তো সে ছাড়বো না। তার উপরে এখন সে খালি হাতে চলে, এই খবরটা তো মুসলিম সরকার জেনে গেছে। অনেক গুলি করতে তো একটা সেকেন্ডও সে চিন্তা করবে না। আমি কি এই বোরহানের লগে একবার যোগাযোগ করুম? ও তো রসুলপুরেই আছে। কোনো দরকার নেই, মরলে মরুক, আহম্মক লোকজন পৃথিবীর বোঝা, যত ঝরে যায় ততই ভালো। এসব আপনি কি করতেছেন? ওরে না আপনি আপনার সন্তান বানাইছেন। হ্যাঁ বানাইছি তো, কিন্তু কি করুম, আমার কথাবার্তা তো শোনে না। আমি ফোন দিই একবার বোরহান রে। আচ্ছা ঠিক আছে, দেও দেও। ফোন ধরতেছে না। বুঝছি বুঝছি, চলো আগাও, সামনে আগাও। আগাও দিন, কারণ মাথা পাতা এর লেগে তো আমার কাছে খালি বাইন খায়। বলায় ঘুমিয়ে গেছে, কালকে সকাল আসবানি। আমার ভাগ আমি কারো দিব মানে এত বুঝাইতে পারবো না আমি, বুঝলে বুঝবেন না বুঝলে নাই। রোহিত বোকামি করো না। করবো, বললে আপনি কোনো সমস্যা আছে? আছে, সমস্যা থাকলে আমার লগে সম্পর্ক রাখেন না। তুমি তাই চাও? না। তাহলে আচ্ছা খাইছেন নাকি সেরকম? খাইছি। মিশা কথা, যান ঘরে যান। আর না আমি বাড়িতে যাই খাবার নি। কইলাম তো বেশি কথা কই মাথা মতো গরম করেন না, কিন্তু এমনি মাথা গরম হয়ে রইছে। আর আপনি ঘরে গিয়া বলেন আমি খাবার নিয়ে আইতেছি, আজকে রাইতে বাড়ি যাও লাগবে না, আমরা সারের গল্প করব। বাবারে তোমার ফুফু জানলে রাগ করবে। করব না, আর যদি করে আমি ম্যানেজ করব। আচ্ছা ঠিক আছে, শোনো আমি খাওয়া দাওয়া করি তারপর বাড়ি যাই। কালকে কিন্তু তেলে আমার আর পাইবেন না। মানে মানে কিছু না, যান ঘরে গিয়া বলেন।